হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জয় আনলিমিটেড। আপনাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। 2022-এর এটা আমার প্রথম ভিডিও। ভিডিও শুরুতেই সবার কাছে অনুরোধ রইল, আমার ভিডিওটা শেষ অবধি দেখুন, আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই আমার পাশে থাকুন, আমার সাথে থাকুন। সেটা করতে হলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মূল আলোচনায় ফিরে আসি। আপনারা যদি ঐতিহাসিক কাহিনী বা উপন্যাস পড়তে ভালোবেসে থাকেন বা ঐতিহাসিক চরিত্রগুলো আপনাদের আকর্ষণ করে থাকে, তাহলে আমার আজকের ভিডিওটা আপনাদের জন্য। আমি আজকে শ্রী পারাবতের আমি সিরাজের বেগম এই বইটা নিয়ে কথা বলবো। আমি নিজে ঐতিহাসিক কাহিনী বা উপন্যাস পড়তে খুব পছন্দ করি আর ঐতিহাসিক চরিত্রগুলো আমাকে খুব আকর্ষণ করে। সে যে যুগের ইতিহাসই হোক না কেন, হাতের কাছে কোনো ঐতিহাসিক কাহিনী পেলে আমি না পড়ে থাকতে পারি না। খুব রিসেন্টলি আমি সিরাজের বেগম পড়লাম। এই বইটাতে মূল নায়ক এক সাধারণ ঘরের অসাধারণ নারী, বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লার ঘরণী তিনি, নাম তার লুৎফা। লুৎফা নামটাও সিরাজদৌল্লারই দেওয়া, লুৎফা নামের অর্থ ভালোবাসা। বাংলার শেষ স্বাধীন নবাব হিসাবে সিরাজদৌল্লা ইতিহাসের পাতায় মূল নায়কের স্থান পেলেও এই কাহিনীতে তিনি কিন্তু পার্শ্ব চরিত্র মাত্র। এই কাহিনী আমি সিরাজের বেগম লুৎফা বেগমের জবানিতেই কিন্তু লেখা হয়েছে। রাজা বাদশাহ নবাব এদের বীরত্বের কাহিনী, রাজ্য রাজনীতির কাহিনী ইতিহাসের পাতায় প্রাধান্য পেলেও ঐতিহাসিক চরিত্রগুলোর হাসি কান্না, ভাব ভালোবাসা, তাদের মনোকষ্টের কাহিনীগুলো অবহেলিতই রয়ে যায়। এই কাহিনীতে এমন অনেক মহিলা চরিত্র দেখা যাবে যাদের স্বার্থত্যাগ, প্রেম, প্রেরণা অনেক ঐতিহাসিক চরিত্রকে গঠনে সহায়তা করেছে। লুৎফা বেগম এমনই একটা চরিত্র, তাই ঘরের কাহিনীতে তিনি মূল নায়ক। আসলে ভারতবর্ষের ইতিহাসে কিন্তু দু একজন নারী চরিত্র ছাড়া, যেমন জাহানারা, নূরজাহান, রাজিয়া সুলতান, রানী লক্ষ্মীবাঈ, এরকম দু একজনকেই ভারতের ইতিহাসে গুরুত্ব দেওয়া হয়েছে, আর অন্যান্য ঐতিহাসিক মহিলা চরিত্র সবসময় অবহেলিত রয়ে গেছে। নবাব বাদশাহদের হারেম কিন্তু এক বিচিত্র জায়গা ছিল, খুব আকর্ষণীয় জায়গাও বটে। সেখানে মাঝে মাঝেই এমন অনেক মহিলা চরিত্র দেখা যেত যারা বুদ্ধিতে, ব্যক্তিত্বে নবাব বাদশাহ হওয়ার যোগ্যতা রাখতেন, কিন্তু শুধুমাত্র নারী হওয়ার অপরাধে তাদের সারা জীবন পর্দানসীন হয়ে হারেমেই দিন কাটাতে হতো। এই কাহিনী আমি সিরাজের বেগম ঐতিহাসিক পটভূমিকায় রচিত হলেও এটা কিন্তু ইতিহাসের কথা বলে না, এটা দুটো মানব মানবীর সম্পর্কের কথা বলে। নবাব সিরাজদৌল্লা আর তার বেগম লুৎফার ভালোবাসার কথা বলে। এখানে ইতিহাস প্রাধান্য পায়নি, প্রাধান্য পেয়েছে ঐতিহাসিক চরিত্রগুলো, তাদের ক্রূরতা, হাসি কান্না, ভালোবাসা, সঠতা আর আবিলতা নিয়ে। নবাব আলীবর্দীর বিশাল মহলের অসংখ্য জারিয়াদের মধ্যে একজন সাধারণ জারিয়া ছিল লুৎফা, কিন্তু সে অসামান্য সুন্দরী ছিল। একদিন নবাব সিরাজের সঙ্গে তার সাক্ষাৎ হয়। সিরাজদৌল্লা তার প্রতি আকৃষ্ট হয়। সিরাজ যে শুধুমাত্র তার সৌন্দর্যের জন্য তার প্রতি আকৃষ্ট হয়েছিল তা কিন্তু নয়, সিরাজ তার ব্যক্তিত্বে, তার বুদ্ধির মত্তার জন্য তার প্রতি অনেক বেশি আকৃষ্ট হতো, আর লুৎফার ছিল সিরাজের প্রতি অকৃত্রিম প্রেম। লুৎফার সঙ্গে যখন সিরাজের সাক্ষাৎ হয়, সিরাজ কিন্তু বাংলার নবাব ছিল না, তখন বাংলার নবাব ছিল আলীবর্দী খাঁ। সে সম্পর্কে সিরাজের মাতামহ হতো। সেই আলীবর্দী খায়ের পরে স্থির হয়েছিল যে সিরাজই বাংলার নবাব হবে। লুৎফা কখনোই
নবাবের বেগম হতে চায়নি, তাই তার কাছে নবাবের সিংহাসন, পদমর্যাদা, ধন দৌলত কখনোই প্রাধান্য পায়নি। সে ব্যক্তি সিরাজকে ভালোবেসেছিল, সেই ভালোবাসা ছিল অকৃত্রিম ভালোবাসা। লুৎফার সঙ্গে যখন সিরাজের সাক্ষাৎ হয় তখন বাংলার রাজ্য রাজনীতি খুবই টালমাটাল পরিস্থিতির মধ্যে দিয়ে চলছিল। একদিকে বর্গীদের আক্রমণ, অন্যদিকে ইংরেজরা বাংলার রাজনীতিতে নাক গলাতে শুরু করেছিল, অপরদিকে সিরাজকে যাতে কোনো মতেই বাংলার নবাব হতে না দেয়া হয় তার জন্য চলছিল গভীর ষড়যন্ত্র। সেই ষড়যন্ত্রের মুখ্য হোতা ছিল ঘসেটি বেগম, যে আর কিনা আবার সম্পর্কে সিরাজের মাসি ছিল। নবাব আলীবর্দীর অপর এক কন্যা ছিল ঘসেটি বেগম। সিরাজের বেগম হওয়ার পরে লুৎফা সবসময় চাইত যে ষড়যন্ত্রের বিষ নিঃশ্বাস থেকে সিরাজকে রক্ষা করতে, কিন্তু একজন অন্তঃপুরবাসিনী হিসাবে, একজন নারী হিসাবে তার ক্ষুদ্র ক্ষমতার মাধ্যমে সে কিন্তু কখনোই সিরাজকে রক্ষা করতে পারত না বিপদের হাত থেকে। আর যখন সিরাজ বাংলার নবাব হলো তখন সে শাসন পরিচালনা করত বাংলার, তার নবাব হিসাবে তার অন্য আকর্ষণ ছিল, যেমন কিনা নারীর আকর্ষণ, অন্য নারীর প্রতি তার আকর্ষণ কিংবা সুরার আকর্ষণ, এই সমস্ত কিছু লুৎফা বেগমের থেকে সিরাজকে অনেক দূরে নিয়ে যেত। লুৎফা তখন একা নিঃসঙ্গ হয়ে পড়ত, সে হয়ে যেত নীরব দর্শক। কিন্তু লুৎফা সবসময় চাইত সিরাজকে সমস্ত বিপদের হাত থেকে রক্ষা করতে। সে বুঝতে পারত নবাবের বেগম হওয়ার বিড়ম্বনার কথা। সে মনে করত সে যদি সাধারণ কৃষকের স্ত্রী হতো তাহলে হয়তো শান্তিতে জীবনটা কাটাতে পারত। আমরা সবাই জানি যে পলাশীর যুদ্ধক্ষেত্রে সিরাজের জীবনে এক মানে দুর্যোগের ঘনঘটা নেমে এসেছে। সেখানে তার বিশ্বাসঘাতকতা আর ষড়যন্ত্রের জন্য সে ইংরেজদের সঙ্গে যুদ্ধটায় পরাজিত হয়ে নিঃস্ব রিক্ত হয়ে যায়। সেই সহায় সম্বলহীন সিরাজদৌল্লার কাছে যখন কিচ্ছু ছিল না তখনও কিন্তু তার সঙ্গে ছিল লুৎফা বেগমের অকৃত্রিম ভালোবাসা। তার জীবদ্দশায় তো লুৎফা বেগমের অকৃত্রিম ভালোবাসা তার সাথে ছিল, তার মৃত্যুর পরেও লুৎফার ভালোবাসা তাকে ছেড়ে যায়নি। এই কাহিনী ঐতিহাসিক পটভূমিতে রচিত হলেও রাজ্য রাজনীতির কাহিনী কিন্তু নয়, দুটো মানব মানবীর সম্পর্কের কাহিনী। আপনি যদি একটু অন্য ধরনের ঐতিহাসিক কাহিনী পড়তে পছন্দ করে থাকেন আমার মনে হয় এই বইটা আপনার ভালো লাগবে, পড়ে দেখতে পারেন। আর যারা অলরেডি পড়ে ফেলেছেন তাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে কিন্তু এই অবধি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আমার পরের ভিডিওতে। ততক্ষণ অবধি খুব ভালো থাকবেন, খুব সাবধানে থাকবেন, আর মন ভালো রাখার জন্য কিন্তু বই পড়া খুব জরুরি। অনেক বই পড়ুন, অন্যকেও বই পড়তে বলুন। নমস্কার।